ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল উমুম, আম, এটা আম জনতার ধর্ম, ইউনিভার্সাল রিলিজিয়ান। এই ধর্মের মালিকানা সবার নাকি শুধু আমাদের? এই ইসলাম এটা হিন্দুদেরও ধর্ম, ও মানে না আমি কি করব, কথা কন। এটা খ্রিস্টানদেরও ধর্ম, এটা বৌদ্ধদেরও ধর্ম, এটা অগ্নি উপাসকদেরও ধর্ম, এটা সবার ধর্ম। ও মানে না তো আমি কি করব, এটা তো ওরও ধর্ম। এই ধর্মের রাস্তা সবার জন্য খোলা, সুবহানাল্লাহ কইবেন না? কোন হিন্দু ভাই যদি এসে বলে হুজুর আমি এপিডেভিট করে নিয়ে আসছি, আমি হিন্দু ধর্মে থাকতে চাই না, আপনি শাহাদা বানিয়ে আমারে পাঠ করান, আমি মুসলমান হব, এই কথা বলার সুযোগ আছে? যে না, তোমার ঢোকার সুযোগ নাই। যতগুলা কোঠা ছিল কোঠা শেষ, তুমি আর ঢুকতে পারবে না, কথা কন, ঢুকতে পারবে সবার জন্য। দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন ফর এভরিওয়ান অন আর্থ, এই পৃথিবীর সবার জন্য খোলা। কিন্তু আপনি ইহুদি ধর্মের দিকে তাকান, ইহুদি ধর্মের একটা পদ্ধতি হচ্ছে কেউ চাইলে ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে না, এটা জানেননি আপনারা? খ্রিস্ট ধর্ম গ্রহণ করা যায়, ইসলাম ছেড়ে দিয়ে আপনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারবেন। এই জন্য দেখবেন অনেক ব্যাপটিস্ট মিশনারি আছে বাংলাদেশের পাহাড়ি এলাকায়, ওখানে নৃগোষ্ঠী চাকমা টাকমাদেরকে খ্রিস্টানরা খ্রিস্টান বানায় ফেলায়। তারপর উত্তরবঙ্গে মঙ্গা পীড়িত এলাকা, ওখানে টাকা পয়সা দিয়ে আমাদের অনেক মুসলমানরাও খ্রিস্টান বানানোর চেষ্টা করে, কারণ খ্রিস্ট ধর্মে এটা আছে। কিন্তু ইহুদি ধর্মে এই সিস্টেম নাই, কত বড় গাদ্দার! ওদের ধর্ম যদি কেউ মানতেও চায় ওরা ঢুকতেও দেয় না। বাই বর্ন ইহুদি হইলে সে ইহুদি, তাও বাবা ইহুদি হইলে হবে না, মা ইহুদি হইতে হবে, কথা কন। বাবা ইহুদি, কিন্তু এই ইহুদি বাবা বিয়ে করছে খ্রিস্টান মহিলারে, তাদের ক্রসিং এ যে বাচ্চা আসবে ওটা ইহুদি হয় না, ওটা খ্রিস্টান, কত বড় গাদ্দার! শুধু মা যদি ইহুদি হয় তাহলেই তার সন্তান ইহুদি হওয়ার মর্যাদা পাবে, নাউজুবিল্লাহ পড়ে। আমাদের ধর্মটা কি এমন? আমাদের রবের পরিচয় কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি গোটা বিশ্বের রব, জগৎ সমূহের রব, সাগর জগৎ, মহাকাশ জগৎ, সৌর জগৎ, অদৃশ্য জগৎ, সব জগতের মালিক তিনি, সবার রব তিনি। নাকি আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, তিনি মুসলমানদের রব। আলহামদুলিল্লাহি রাব্বিল মুত্তাকিন, তিনি মুত্তাকিনদের রব। আলহামদুলিল্লাহি রাব্বিস সালেহিন, তিনি নেককার লোকদের রব। বলেছে? তিনি বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আল্লাহ সবার, আল্লাহ সবার। এরপর বিশ্বনবীর পরিচয়ে আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দা এন্টায়ার ইউনিভার্স, ও নবী আপনার আমি গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি, তো সুবহানাল্লাহ। বিশ্বনবী শুধু আরব লোকদের নবী নয়, শুধু সাদা লোকদের নবী নয়, শুধু কালো লোকদের নবী নয়, শুধু পুরুষদের নবী নয়, শুধু নারীদের নবী নয়, তিনি গোটা বিশ্বের সবার জন্য রহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহ সবার, নবীও সবার। এরপর আমার হাতে যেটা শোভা পাচ্ছে এটা কি? কথা বলেন। আল্লাহ বললেন ইন হাযা ইল্লা যিকরা লিল আলামিন, এই কোরআনটা গোটা বিশ্বের সবার জন্য মেসেজ, এটা শুধু আমাদের জন্য নয়, শুধু খ্রিস্টানদের জন্য নয়, এই কিতাবটা সবার কিতাব, সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের ধর্ম এটা হচ্ছে ইউনিভার্সাল রিলিজিয়ান, ইউনিভার্সাল সবার জন্য, যে কেউ চাইলে এই ধর্মে ঢোকার সুযোগ আছে না নাই? আলহামদুলিল্লাহ পড়েন না।